ব্যাংক কর্মী পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ ঘটনাটি ঘটেছে টিটাগত থানা এলাকায় ঘটনার তদন্ত শুরু হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করল টিটাগত থানার পুলিশ ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরে জানা গিয়েছে ব্যারাকপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিচয় দিয়ে এক ব্যক্তি দুটি দামি ক্যামেরা নিয়ে চম্পট দেয় ওই ব্যক্তি এলাকার দুই যুবককে নিজেকে কৌশিক চক্রবর্তী বলে পরিচয় দেয় বলে দুটি ক্যামেরা লাগবে ভেরিফিকেশনের জন্য সেই মতো দুটি যুবক তাদের ক্যামেরা নিয়ে আসলে বলে ক্যামেরা নিয়ে ভেতরে প্রবেশ করা যাবে না ব্যাংকের পাশে একটি গাড়িতে রাখতে বলে ক্যামেরাগুলি তাদের পরিচয়পত্র তৈরি করার নামে ভিতরে নিয়ে যায় এরপর ক্যামেরা নিয়ে চম্পট দেয় গাড়ি চালক পরে যুবকেরা জানতে পারে কৌশিক চক্রবর্তী নামে কোনো আধিকারিকই নেই টিটাগড় থানায় অভিযোগ দায়ের হয়েছে ওনারা ব্যাংক থেকে যে লোনগুলো দেয় তার ইনভেস্টিগেশনে যাওয়ার জন্য ক্যামেরা নিয়ে সেই কাজটাই ওনাকে করতে হবে ওনারাও যাবে অফিসের তিন চারটে তার সঙ্গে আমাদেরকে গিয়ে চার পাঁচটা স্কুলে ছবি তুলতে হবে স্কুলের যথারীতি আমি বাইশ তারিখ সকালে সাড়ে দশটার মধ্যে আসতে বলে তার মধ্যেই আসি উনি দেখে উপরে রয়েছে ব্যাংকের দোতলা থেকে নামছেন আমি তখন ওখানে গেলাম স্যার আমরা এসে গেছি বলে চলো এসো ভালো আছে তাড়াতাড়ি গ্রেউনার আছে তোমাদের ছবিগুলো দাও আমি ঠিক আছে ক্যামেরাগুলো গাড়িতে রাখো আমার পাশে ওনার গাড়ি ছিল তারপরে আমরা গাড়িতে রেখে আসার পর উপরে বললো বসো আমি আসছি যখন তিনটে বেজে গেল আমি এ করতে পারলাম না আমি একজনকে জানালাম আমি যতদিন থানায় চলে আসলাম ওনাকে আর টেস্ট পেলাম না মোবাইল ব্যুরো রিপোর্ট নিউজ ল্যান্ড ব্যারাকপুর